ধান ধান হচ্ছে বাংলাদেশের প্রধান খাদ্যশস্য। হচ্ছে ধান ধান বাংলাদেশের প্রধান খাদ্যশস্য। বাংলাদেশের মোট আবাদি জমির শতকরা 70% ধান চাষ হয়। মূল্য পরিমাপে কৃষি পণ্যের মধ্যে বাংলাদেশে সবচেয়ে বেশি উৎপাদিত হয় ধান। বাংলাদেশে উৎপাদিত ধানকে প্রধানত তিন ভাগে ভাগ করা হয়, আউশ, আমন এবং বোরো। আউশ, আমন, বোরো ধানের শ্রেণীবিভাগ। বাংলাদেশের প্রধান চাষকৃত ধান হচ্ছে বোরো। বাংলাদেশের প্রধান চাষকৃত ধান হচ্ছে বোরো। আউস ধান উঁচু জমিতে, আমন ধান অপেক্ষাকৃত নিচু জমিতে এবং বোরো ধান শীতকালীন ফসল হিসাবে বিভিন্ন নিচু জলাশয়, বিল, হাওর সহ অন্যান্য জমিতে উৎপাদিত হয়। আমন ধান অগ্রহায়ণ পৌষ মাসে ওঠে। বাংলাদেশে রোপা আমন ধান কাটা হয় অগ্রহায়ণ পৌষ মাসে। এটা পরীক্ষায় এসে থাকে। বাংলাদেশে রোপা আমন ধান কাটা হয় কখন? অগ্রহায়ণ পৌষ মাসে। সাতি সাইল, নাজির সাইল, পাজাম ও মালা ইরির মধ্যে সবচেয়ে উচ্চ ফলনশীল হচ্ছে মালা ইরি। সবচেয়ে বেশি চালকল রয়েছে নওগাঁ জেলায়। বাংলাদেশে সবচেয়ে বেশি চালকল রয়েছে কোথায়? নওগাঁ জেলায়। আউশ ধান রোপণ করা হয় জুলাই আগস্ট মাসে। বিভিন্ন প্রজাতির ধান। বাংলাদেশে সর্বপ্রথম ইরি 8 জাতের উপসি ধান আমদানি করা হয় এবং এটি এখনো এদেশে চালু আছে। আমদানি করা হয় এবং এটি এখনো এদেশে চালু রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ইরি 8। উত্তরবঙ্গের মঙ্গা এলাকার জন্য উপযোগী ধান হচ্ছে বিরি 33। অর্থাৎ বিরি 33 হচ্ছে উত্তরবঙ্গের মঙ্গা এলাকার জন্য সবচেয়ে উপযোগী। এজন্য উত্তরাঞ্চলে মঙ্গার ধান নামে পরিচিত হচ্ছে বিরি 33। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত লবণাক্ততা সহিষ্ণু ধান হচ্ছে বিনা 8। এখানে দেখতে পাচ্ছেন বিনা 8 লবণাক্ততা সহিষ্ণু ধান। লবণাক্ত সহনশীল ধান জাতের অন্য একটি হচ্ছে বিরি 47। বিরি ধান 47 হচ্ছে লবণাক্ত সহনশীলতা ধানের অন্য একটি জাত। বিধান 47 এখানে আমরা দেখতে পাচ্ছি বিধান 47 লবণাক্ত এলাকায় বোরো মৌসুমে চাষের উপযোগী একটি ধান হচ্ছে বিরি ধান 47। জোয়ারভাটা অঞ্চলের জন্য উপযুক্ত ধান হচ্ছে বিরিধান 44-33-11। জোয়ারভাটা অঞ্চলের জন্য উপযুক্ত ধান। বন্য পরবর্তী এলাকার জন্য উপযোগী ধান হচ্ছে বিরিধান 46। জলমগ্ন এলাকার জন্য বিআর 11 আর 1। জলমগ্ন এলাকার জন্য উপযোগী ধান হচ্ছে বিআর 11 আর 1। সুপার রাইস হচ্ছে এক ধরনের উচ্চ ফলনশীল ধান। একটি দেশজ নতুন জাতের ধান হলো হরিধান। এই উচ্চ ফলনশীল হরিধানের আবিষ্কারক হচ্ছে ঝিনাইদহের হরিপদ কাপালে। তিনি এই হরিধান আবিষ্কার করেন। তার নাম অনুসারে এ ধানের নাম রাখা হয়েছে হরিধান, হরিপদ কাপালি। নারিকা এক হচ্ছে খরা সহিষ্ণু ধান।
এক ধরনের খরা সহিষ্ণু ধান। এখানে দেখতে পাচ্ছেন নারিকা এক, উৎকৃষ্ট মানের ধান হিসাবে বরিশাল, পটুয়াখালী অঞ্চলের বালাম, দিনাজপুরের কাটারিভোগ, ময়মনসিংহের বিরই, নোয়াখালী কুমিল্লা অঞ্চলের কালিজিরা ও চিনিকুড়া উল্লেখযোগ্য। একটি অবিশ্বাস্য ব্যাপার হচ্ছে অগনি বড় ধানের চাল ভেজালে ভাত পাওয়া যায়। এখানে দেখতে পাচ্ছেন অগনি বড় ধানের জাত, অগনি বড়। এবার আসি গম। গম হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় প্রধান খাদ্যশস্য। গম একটি শীতকালীন ফসল। গম হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় প্রধান খাদ্যশস্য। গম একটি শীতকালীন ফসল। ডাল, ডাল জাতীয় শস্যের মধ্যে মুগ, মসুর, ছোলা, খেসারি, মাসকলাই, মটর, অড়হর ইত্যাদি প্রধান। তেলবীজ, বাংলাদেশে উৎপন্ন তেলবীজের মধ্যে রয়েছে সরিষা, তিল, তেসি, রেড়ি উল্লেখযোগ্য। আলু, স্প্যানিশ প্যাটাটা থেকে পটেটো এসেছে। আলু বিশ্বের কান্দাল জাতীয় ফসল। আলু এক ধরনের কান্দাল জাতীয় ফসল। আলুর বৈজ্ঞানিক নাম হচ্ছে সোলানাম টিউবারাসাম, সোলানাম টিউবারাসাম। ওয়ারেন হেস্টিংসের উদ্যোগে বাংলায় আলু চাষ বিস্তার লাভ করে। ইউরোপের হল্যান্ড বা নেদারল্যান্ড থেকে গোলালু বাংলাদেশে আনা হয়েছিল। অর্থকারী ফসল, যে সকল ফসল সরাসরি বিক্রয়ের উদ্দেশ্যে চাষ করা হয় তাদেরকে অর্থকারী ফসল বলে। অর্থকারী ফসলের মধ্যে রয়েছে পাট, চা, আখ, তামাক, রেশম, রাবার ও তুলা ইত্যাদি প্রধান। সুতরাং ধান অর্থকারী ফসল নয়। ধান হচ্ছে কি আমাদের প্রধান খাদ্যশস্য, কিন্তু এটি অর্থকারী ফসল নয়।